সামান্য দু কামরা ঘর বাঁধলে
18 কোটিটা পিলিয়া দিতে হয় না আসমান যে এত বড় বিশাল আকার কটা কোটি দেয় 10 ইঞ্চি পিলিয়ার কটা দেয় আরে আকাশ কটা হাই হাই সুবহানাল্লাহ বলো না وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا يَكْتَ دُدُلُ تُرْ مَتَارُ فُرُ سَعَدْ سَتَّاكُ أَمِي اللَّهُ كُنُو جَائِدَي فِلِيَرْنِ خُوٹِ دِوَانِ أَمِي مَبُو سَمِيَنَارُ مُتُو تَعِيَ رَكَتِي سُبْحَنَ اللَّهُ وَلِي وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ أَمَارْ بَنْدَ أَمَارْ جَمِينَ چَلِبَ جَمِينَ جَتَ مُوَسْتَانِ دِتَ نَا پَرَ دَادَا گِرِ دِتَ نَا پَرَ أَمِي اللَّهُ پَحَرْ دِيَ جَمِينَ جَتَ پِرَيْدْ مِرَ سَتِنْ قُرِيْجِ سُبَلَ اللَّهُ وَإِلَى الْأَرُّدِ كَيْفَ سُتِيَ জমিনটাকে আমি আল্লাহ সমতল করে বানিয়েছি এবার আল্লাহ বললেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কি সুতরাং হে নবী তুমি ওদেরকে বলে দাও ওদেরকে শুনিয়ে দাও ওদেরকে জানিয়ে দাও নাস্তা আলাইহিম বিমুসাইতি তবে খবরদার ও নবী তুমি ওদের শাসক না তুমি ওদের শাসক না আমি আল্লাহ আমার কুদরত আমি আল্লাহ আমার ওয়াহদানিয়া আমি খোদা আমার খোদাই আমি রব আমার রুবুবিয়া আমি আল্লাহ আমার ক্ষমতা আমার মর্যাদা ওদেরকে জানিয়ে দাও ওদেরকে শুনিয়ে দাও তবে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফা ও নবী এটাও ওদের সঙ্গে বলে দিও যারা আমাকে অস্বীকার করবে আমার কুদরতকে অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে ফায়ু আযিবুহুল লাহুল আযাবাল আকবার আর ওদের জন্য আমি আল্লাহ রেখেছি চরম শাস্তি ইন্না ইলাইনা ইয়াবাহু ইন্না মানে নিশ্চয় ইলাইনা ইয়াবাহু কে আমার কাছে ফিরে ফিরে আসতে হবে আচ্ছা আমরা যে যত মস্তানি করি আল্লাহর কাছে যেতে হবে না হবে না জোরে বলো কবর এমন একটা ঘাঁটি কবর এমন একটা স্টেশন কবর এমন একটা বাস স্ট্যান্ড কবর এমন একটা জেটিঘাট কবর এমন একটা বিমানবন্দর সবার ওইখানে যেতে হবে না হবে আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহু নিশ্চয় ওদেরকে আমার কাছে ফিরে আস আপনাদের এদিকে পুকুরে জাল জাল ফেলে মাছ ধরেন আচ্ছা বলুন আব্বা আপনারা জ্ঞানী মানুষ মাছ যদি বলে আমি মোস্তানি দেব দাদাগিরি দেব আচ্ছা জাল ছিঁড়ে মাছ বের হতে পারে না পারে কথা বলেন জাল ছিঁড়ে মাছ পালাতে পারে না পারে না পুকুর ছিঁড়ে পুকুর ছিঁড়ে মাছ যদি বলে মোস্তানি দেব ওর মোস্তানিটা জালের সাথে চলবে পুকুরের সাথে মাছ যদি বলে দাদাগিরি দেব ওর দাদাগিরিটা জালের সাথে চলবে পুকুরের আয়াব্বা যত মোস্তানি করছো করো আল্লাহর কাছে ফিরে যেতে হবে হিসাব তোমার দিতে হবে না হবে না হবে না গত এক সপ্তাহ আগে আমার মোড়ের উপরতে গাড়ি ছাড়বো জলসায় আইবো চা খাচ্ছি একটা ছেলে এসে বলতেছে কালী মোল্লা 50 টাকা গুঁড়ে পে বিড়ি খালি গুনা কি খালি কিরাম মাল বুঝতে পারে মানে গুঁড়ে পাওয়া টাকা ও মনে করে বিড়ি সিগারেট গেলি নেকি হবে খোদার কসম যেখানে যান চাই করে বড় গুণা করে ছোট গুণা করে আর যত সালে করে আল্লাহর কাছে হিসেব দিতে হবে না হবে না সুম্মা ইন্না আলাইনা হিসাবাহু ওদেরকে আমি আল্লাহ আমার কাছে হিসাব দিতে হবে আর ওদের হিসাব নেওয়া আমি আল্লাহ আমার কাজ
দুটো পায়ে ধরে বলে যাচ্ছি যেখানে যায় চাই করে আরে কোথায় পালিয়ে যাবে সেদিকে তাকিয়ে দেখব আমার আল্লাহর সাম্রাজ্য সুবহানাল্লাহ বলে যেদিকে তাকাবে আমার আল্লাহর কুদরত কাঁদা মুসলমান সে আল্লাহর খাট সে আল্লাহর পরে সেই আল্লাহর ডাকে জোরে বলে সাড়া দেয় না খোদার কসম আজ গোটা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছ এর একটাই কারণ মুসলমান আল্লাহকে ছেড়েছ আল্লাহকে ভুলেছ মসজিদের সাথে মুসলমানদের সম্পর্ক জোরে বলো নেই এ কি রাম নামাজ ভালো করে শুনো আমরা নামাজ পড়ি শালা আমাদের ঘর থেকে ওবাব দূর হয় না আমি নামাজ পড়ি আমার বিপদ উদ্ধার হয় তার মানে আমার নামাজ বলো বলো নামাজ হয় না মাঝে মাঝে মসজিদে গিয়ে দেখি একটু আগে আগে উযু করে বসে কিছু কিছু মাল আছে গিয়ে নিয়ে দিবে দে পাকা দিতেই গিয়ে আই গিয়ে বলি বল শালা তেরা না এরকম তেই গিয়ে কিরাম নামাজই বুঝতে পারছেন নামাজ কারে বলে শিখেলা আব্বা বিন বেশরের কষ্ট শিখেলা আর আব্বা বিন বেশর নামাজ শিখেছে কার কাছ থেকে আমাকে পড়তে দেখেছো আল্লাহর নামাজকে ছেড়ে কাফের মনে মনে করতে যে অন্ধকারে তীর মেরেছি আওয়াজ শুনে হয়তো জায়গায় নাই আর কথা বুঝতে পারছেন কোরআনের আওয়াজ তো কোন রকম পরিবর্তন হয় না একভাবে চলছে তার কাফের মনে মনে করতে যে তীরটা মেরেছি হয়তো লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে ঠিক জায়গায় লাগে না আবার দ্বিতীয়বার তীর মেরেছে খোদার কসম আবার এসে আব্বা বিন বেশরের কলিজায় তীর কেটে গেল কবার হলো আব্বা বিন বেশর যেন বাংলা তথা ভারতবর্ষের মুসলমান মধ্যে করতো আল্লাহর প্রেম কারে বলো নামাজের প্রেম কারে বলো একত্ববাদের প্রেম কারে বলো আজ আমি আব্বা বিন বেশর আমার শরীরে আল্লাহর নামাজ থেকে সরে যাব না পৃথিবীর কোন তীরের জন্ম হয়নি আজ আমি আব্বা বিন বেশর আমি আল্লাহর প্রেমে আছি আল্লাহর প্রেম থেকে আমার শরীরে যাব পৃথিবীর কোন খঞ্জরের জন্ম হয়নি হযরত আব্বা বিন বেশর কেরাম নামাজ পড়ছিলেন কেরা চালিয়ে যাচ্ছেন সুবহানাল্লাহ বলে আয় আয় আদি জোরে সুবহানাল্লাহ বলে আবার কাবেরটা মনে মনে করছে তা তীর মনে হয় আবার লাগে ফের তৃতীয়বার তীর নিক্ষেপ করে তৃতীয় তীর এসে কলি যায় লাগলো কটা হলো কসম খোদা আব্বা বিন বেশে আর বসার ক্ষমতাই নাই এই ভাই আর দাঁড়ানোর ক্ষমতাই নাই নামাজ শর্ট করে রুকু করে সিজদা করে সালাম ফিরিয়ে পাশে সাহাবী ও রাসূল রাসূলুল্লাহর সাহাবাকে হাত ধরে বললেন ওরে রাসূলুল্লাহর সোনার সাহাবা তাড়াতাড়ি করে ওঠো শত্রু আক্রমণ করেছে আজকে আমাদের কাফেলা বিশ্বনবী রাসূলুল্লাহ নিজে মওজুদ আছে শত্রু আক্রমণ করেছে সব সাহাবারা জেগে উঠলো আমার রাসূল আব্বা বিন বেশরকে আদর করে জড়িয়ে বললেন ওরে আব্বা বিন বেশর তোর যখন প্রথম খঞ্জরটা লাগলো কেন নামাজ ছেড়ে দিলি না নামাজকে ভেঙে দিলি না আব্বা বিন বেশর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও নবী হুজুর আমি আব্বা বিন বেশর আমি আব্বা বিন বেশর আমি যখন নামাজ পড়ছিলাম ও নবী খোলা আসমানের নিচে রাসূলুল্লাহ কদ
মরুভূমির তলায় রাসূলের পায়ের ধারে খোলা আকাশের নিচে আল্লাহর নামে সিজদা দিছিল যখন আমার গায়ে তীর লেগেছে ইয়া রাসূলুল্লাহ আদম নবীর কদমের ধারে আল্লাহর যখন সিজদা দিছিল এ নামাজে আমি যে মজা পাচ্ছিলাম এ মজা আমি জীবনে পাই নাই তো কখন আমার তীর লেগেছে আমি টেরও পাই নাই সুবহানাল্লাহ আরে তুই জোরে সুবহানাল্লাহ এ নামাজ কারে বলে এ নামাজ কি এবং আমরা নামাজ অনেকে পড়ি কিন্তু আমাদের সংসারের অভাব বলো যায় না কেন রাসূলুল্লাহর কাছে এক সাহাবা এসে বলে হুজুর আর খুব খিদে লেগেছে আমি খিদের জ্বালা সহ্য করতে পারছি ও নবী হুজুর আপনি আমার নাই কিছু খেতে দেন আর নাই আমার এক টুকরো বীজ দেন হুজুর আমি আর সহ্য করতে পারছি না আমার নবী বলছে বাবা নামাজ পড় সুবহানাল্লাহ বলে আপনাদের মসজিদের ইমামের কাছে যদি কেউ এসে বলে হুজুর আমার খুব অভাব দুপুর বেলা খা 50টা টাকা দেন তা আপনাদের ইমাম যদি বলে নামাজ পড় আদলা ইদিনে মাথায় ঝাড়বি কথা বলে ঝাড়বি সালাম খুদার জারাই ছটফট করতি আমার বলে নামাজ পড় ও তো হাতের দ্বারা যদি নোড়া পায় নোড়া ও ফিকে দেবে আরে হ্যাঁ আমার নবী বলছে বাবা নামাজ পড়ো সাহাবা গিয়ে নামাজ পড়ছে কিছুক্ষণ পরে নামাজ পড়েছে ওই যে হুজুর আমার খিদে যাচ্ছে হুজুর আমার খুব কষ্ট হচ্ছে নবী আমি খুদা চালায় আর সহ্য করতে পারছি আপনি নাই আমার কিছু খেতে দেন আর নাই হুজুর আমার এক টুকরো বীজ দানে জীবন আমি রাখব না আয় আব্বা আমার মায়ার নবী আবার বলছে আয় আমার সোনার সাহাবা নামাজ পড়ো রসুলের কথা অমান্য করা যাবে ফেরকে নাম এসে বলতে যে হুজুর হচ্ছে না ও নবী আমি সহ্য করতে পারছি না নবী আবার বললেন বাবা নামাজ পড় এইবার নামাজ পড়ে এসে বলছে হুজুর সে আমার খিদে মিটে গেছে সুবহানাল্লাহ বলো আরে একটু জোরে সুবহানাল্লাহ আরে নামাজ পড়ো নামাজের মতো নামাজ পড়ো আল্লাহর কোরআন বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ইন্না সালাতা নিশ্চয় নামাজ তানহা মানে তোমাকে আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমার হারাম থেকে বাঁচাবে নামাজ তোমার খারাপ থেকে বাঁচাবে নামাজ তোমার মদ থেকে বাঁচাবে নামাজ তোমার সুদ থেকে বাঁচাবে নামাজ তোমার জেনা থেকে বাঁচাবে সুবহানাল্লাহ বলবেন না আমার একটা কথা মনে পড়লো এবাব হযরতে ওমরের জামানা একজন মহিলা দেখতে খুব সুন্দর এক একটা মহিলার আল্লাহর রূপ দেয় না খুব সুন্দর দেখতে একটা ছেলে গিয়ে বলছে আমি তোমার খুব ভালোবাসি তা মেয়েটা ঘুরে বলছে আমিও তোমাকে ভালো এই হোমরা দোমরা বুদ্ধি বলে তোমরা মার খা কত সহজ না আই হযরত ওমরের জামানায় একটা পুরুষ মহিলাটা গিয়ে বলছে আমি তোমাকে ভালোবাসি মহিলাটা ঘুরে বলছে আমিও তোমাকে ভালো বাসবো বাস বো মানে জিজ্ঞাসা চিহ্ন এই বাবু দারুণ কথা বলছি এ কত সকল সময় মাথায় আসে না মেয়েটা শর্ত দিচ্ছে ছেলেটা বলছে আমি তোমাকে ভালোবাসি মেয়েটা বলছে আমি তোমাকে ভালো বাসবো কিন্তু একটা শর্ত শর্তটা কি শর্তটা হলো 41 মানে হযরতে উমারের পিছনে কোন ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা যে ওমরের সম্পর্কে কোরআন শরীফের 14টা আয়াত অবতীর্ণ হয়েছে যে ওমর সম্পর্কে নবী বলে গেছে জমিনে আমার উমার রাজি আসমানে আমার খোদা রাজি নবী বলেছে আনা খাতামান নবী লা নবী বাদি ওয়ালা রাসূল আমার পরে নবী আসবে না রাসূল আসবে না তবে হ্যাঁ আমার পরে যদি কেউ নবী হতো না কানা উমার আল্লাহ ওমরকে নবী করত সুবহানাল্লাহ যে ওমরের মধ্যে নবী হওয়ার
মতো পাওয়ার আছে যে ওমরের মধ্যে নবী হওয়ার মতো যোগ্যতা আছে মহিলা শর্ত দিয়ে কি ওমরের পিছনে কদি ইয়াত শুধু 41 দিন নামাজ পড়লি হবে 41 দিন সত্য নামাজ এবো তকবীরে উলার সাথে তকবীরে উলা কাকে বলে ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার সাথে সাথে 2 মিনিট